ভারত সরকারের প্রাইম মিনিষ্টার ইন্টার্নশিপ প্রোগ্রামের জড়িয়ে আপনিও লাভ করবেন প্রতি মাহে 5,000 টাকাকে। ইয়ার উপরেও ইন্টার্নশিপ কমপ্লিট করার পিছত সরকারের লাভ করব একটা চাকরি। আপনি যদি এই আসনিত এপ্লাই করব বিচারিছে তেনহলে উপর থাকা এই ইউথ রেজিস্ট্রেশনত গিয়ে ক্লিক করে দিব। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর ইয়াতে বহুবাই কনফার্ম করে সাবমিট করে দিব। লগেলগে আপনার মোবাইল নম্বর একটা ওটিপি যাব, এই ওটিপিটি ইয়াতে বহুবাই সাবমিট করে দিব। তারপর স্ক্রিনত একটা কনসেন্টর পপআপ ওলাব, এইটা আপনি ক্লিক করে এগ্রি করে দিব। এটি আপনি পাসওয়ার্ড সেট করব লাগিব। কারেন্ট পাসওয়ার্ডের বাবে আপনার মোবাইলত একটা মেসেজ যাব, তারপর পাসওয়ার্ডটা কপি করে আনি ইয়াতে পেস্ট করে দিব। তারপর নিউ পাসওয়ার্ড সেট করে দিব আর কনফার্ম নিউ পাসওয়ার্ডত পুনের পাসওয়ার্ডটা বহুবাই সাবমিট করে দিব। এইখানে প্রসেস সুন্দরকৈ কমপ্লিট করার পিছত আপনি আধার বেস ই কেওয়াইসি ফিল আপ করব লাগিব। তারপরে আপনি প্রসিড ফার্ডারত ক্লিক করে দিব। এটা আপনার আধার কার্ডের 16-ডিজিট নাম্বার এই বক্সট বহুবাই দিব। তারপর তলত যাব, তলত গিয়ে ক্যাপসা কোডটি এই বক্সট সুন্দরকৈ বহুবাই নেক্সট করে দিব। ই কেওয়াইসির বাবে পুনের আপনার মোবাইল নম্বর একটা ওটিপি যাব, এই ওটিপিটি এই বক্সট বহুবাই কন্টিনিউ করে দিব। তারপর আপনার ডিজি লকার 6-ডিজিট কোডটি ইয়াতে বহুবাব লাগিব। আর যদিহে আপনার 6-ডিজিট কোডটি মনত নাই তেনহলে ফরগট সিকিউরিটি পিনত ক্লিক করে দিব। আর আপনার ডেট অফ বার্থর ডিটেইল দি ডিজি লকারের 6-ডিজিট পিন কোডটি চেঞ্জ করে লোক পাব। এটা আপনার ডিজি লকারের সিকিউরিটি কোডটি পুনের ইয়াতে বহুবাই কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করারেগে আপনার ডিজি লকারের সকল ডিটেইল ইয়াতে শো করব। আপনি কি গ্রেজুয়েশন করেছিল, কি কি আপনার ডকুমেন্ট আছে, সকল ডিটেইল ইয়াতে শো করব। আপনি তলত গিয়ে এলাও করে দিব। এটা আপনি ডিজি লকারত ইমেইল আইডি ভেরিফিকেশন করব লাগিব। তারপরে আপনার ইমেইল আইডিটি এই বক্সট বহুবাই ভেরিফাই করে দিব। লগেলগে আপনার ইমেইল আইডিত একটা ওটিপি আহিব, সেই ওটিপিটি বহুবাই কন্টিনিউ করে দিব। এটা আপনি স্ক্রিনত দেখবলে পাব যিবোৰ ডিটেইল আপনি ডিজি লকার প্রভাইড করেছিল সেই ডিটেইলবোৰ অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাব। আর যিবোৰ বক্সত এতিয়াও ফিল আপ করবলৈ বাকি আছে সেই বক্সবোৰ আপনি নিজাকৈ ফিল আপ করব লাগিব। যেনে আপনার কারেন্ট এড্রেসের বক্সবোৰ খালি হয়ে থাকবে, সেই কারেন্ট এড্রেস আপনাদের ফিল আপ করব লাগিব। যদিহে আপনার কারেন্ট এড্রেস আর পার্মানেন্ট এড্রেস সেম হয় তেনহলে এই ইয়েস বক্সট গিয়ে ক্লিক করে দিব। আর যদিহে আপনার কারেন্ট এড্রেস আর পার্মানেন্ট এড্রেস বেলেগ বেলেগ হয় তেনহলে পুনের নতুনকৈ ফিল আপ করব লাগিব। তারপর তলত যাব, তাতে দেখবলে পাইছে ডিজিবেলি এবোল্ড। আপনি যদি এজন ডিজিবেলি এবোল ব্যক্তি হয় তেনহলে ইয়েসত ক্লিক করে দিব, আর যদিহে নহয় তেনহলে নো বক্সট গিয়ে ক্লিক করে দিব। তারপর তলত স্ক্রিনের রাইট সাইডে দেখবলে পাইছে সেভ এন্ড নেক্সট, ইয়াতে গিয়ে ক্লিক করে দিব। এটা আপনি কন্টেক্ট ডিটেইল ফিল আপ করব লাগিব। প্রথমতে আছে রেজিস্টার্ড মোবাইল নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বরটা বহুবাই দিব। আর কাষত আছে অল্টারনেটিভ মোবাইল নম্বর, আপনার যদিহে অল্টারনেটিভ মোবাইল নম্বর আছে তেনহলে এই বক্সট গিয়ে অল্টারনেটিভ মোবাইল নম্বরটা বহুবাই দিব। তলত দেখবলে পাইছে ইমেইল আইডি, একটা ভ্যালিড ইমেইল আইডি এই বক্সট বহুবাই দিব। এটা পুনের স্ক্রিনের রাইট সাইডে থাকা সেভ এন্ড নেক্সট অপশনট গিয়ে ক্লিক করে দিব। এইখানে কমপ্লিট করার লগেলগে অন্য এখন পেজ দেখবলে পাব। এই পেজখান আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেইল ফিল আপ করব লাগিব। প্রথমতে আছে কোয়ালিফিকেশন, ইয়াতে আপনার কোয়ালিফিকেশনটি সিলেক্ট করব। তারপর আছে কোর্স, আপনি কি কোর্স করেছিল সেই কোর্সটি সিলেক্ট করব। আর কাষত আছে স্ট্রিম, আপনি কি স্ট্রিমের গ্রেজুয়েশন করেছিল, অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স যুক্ত স্ট্রিমের আপনি গ্রেজুয়েশন করেছিল সেইটি সিলেক্ট করে দিব। এটা তলত যাব, আপনি যুক্ত ইউনিভার্সিটি বা বোর্ডের কোর্সটি করেছিল সেই ইউনিভার্সিটিটির নামটি লিখি দিব। তারপর আছে নেম অফ ইনস্টিটিউশন, আপনি যুক্ত কলেজের এই কোর্সটি কমপ্লিট করেছিল সেই কলেজখনের নামটি লিখি দিব। তারপর আছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ আপনি কিমান সনত এই গ্রেজুয়েশনটি কমপ্লিট করেছিল তার ইয়ারটি লিখি দিব। এটা তলত আহিব, ইয়াতে লিখা আছে মার্কস অবটেইন, অর্থাৎ আপনি যুক্ত কোর্স করেছিল তাত কিমান মার্কস পাইছিল সেই মার্কসটি বহুবাই দিব। তারপর আছে সিজিপিএ বা গ্রেড বা পার্সেন্টেজ, অর্থাৎ আপনি যুক্ত পার্সেন্টেজ পাইছিল কোর্সট সেই কোর্সটির পার্সেন্টেজটি ইয়াতে বহুবাই দিব। আর সদুশেষত আপনি পাস করা সার্টিফিকেটখন পিডিএফ করে ইয়াতে আপলোড করে দিব লাগিব। ইয়ার পিছতে আছে সেভ অর এড মোর, যেনে ধরি লোক আপনার ডিগ্রির উপরেও অন্য বেলেগ বেলেগ কোর্সও করে থ দিছে তেনহলে তার ডিটেইলও এড মোর করে এড করে যাই থাকিব পারিব। এনেদরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের আটাইবোৰ ডিটেইল ফিল আপ করে সাইডত থাকা সেভ এন্ড নেক্সট বটনট ক্লিক করে দিব। ইয়ার পিছত আপনি পুনের আপনার ব্যাংকের ডিটেইল ফিল আপ করব লাগিব। ইয়াতে আপনাদের দেখবলে পাইছে ডু ইউ হ্যাভ এন আধার সিডেড ব্যাংক একাউন্ট, অর্থাৎ আপনার যদি আধারের সঙ্গে লিঙ্ক থাকা ব্যাংক একাউন্ট আছে তেনহলে ইয়েসত ক্লিক করে দিব। আর যদিহে আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা ব্যাংক একাউন্ট নাই তেনহলে নো অপশনট ক্লিক করে দিব। তারপর তলত থাকা সেভ এন্ড প্রসিড অপশনট ক্লিক করে দিব। ব্যাংকের ডিটেইল প্রভাইড করার পিছত আপনি জানা স্কিল আর ল্যাঙ্গুয়েজ ইত্যাদির ডিটেইল প্রভাইড করব লাগিব। যেনে আপনার যদি এডাপটেবিলিটি স্কিল আছে, অ্যাডভান্স এক্সেলর স্কিল আছে বা ম্যানেজমেন্ট রিলেটেড বা অন্যান্য যিকোনো যদি আপনার স্কিল আছে সেই স্কিলের বিষয়ে আপনি ইয়াতে জানাই দিব পারিব। তারপর আছে ল্যাঙ্গুয়েজ নোন, আপনি কি কি ল্যাঙ্গুয়েজত কথা কব জানে, লিখিব জানে, পড়িব জানে তার বিষয়ে আপনি ইয়াতে লিখি দিব। যেনে ধরি লোক আপনি যদি হিন্দি কব জানে, ইংলিশ কব জানে
বা অসমীয়া ক'ব জানে বা বেংগলী ক'ব জানে বা অন্যান্য যিকোনো লেংগুৱেজৰ বিষয়ে আপুনি জানে তাৰ বিষয়ে আপুনি ইয়াতে লিখি দিব। তাৰপিছত আছে পাষ্ট এক্সপিৰিয়েঞ্চ। আপুনি যদি এই স্কিমটোত এপ্লাই কৰাৰ আগতে ক'ৰবাত কাম কৰিছিলে বা আপোনাৰ এক্সপিৰিয়েঞ্চ আছে তাৰ এক্সপিৰিয়েঞ্চৰ বিষয়ে আপুনি ইয়াতে বহুৱাই দিব। তাৰপিছত তলত যাব, ইয়াতে আছে এডিশ্যনেল চাৰ্টিফিকেট। আপুনি যদি অন্যান্য কিবা কোৰ্চ কৰিছিলে তাৰ চাৰ্টিফিকেট আছে, সেই চাৰ্টিফিকেটৰ বিষয়েও আপুনি ইয়াতে লিখি দিব। তাৰপিছত তলত যাব, তলত দেখিবলৈ পাইছে আদাৰ ডিটেইল ইফ এনি। ইয়াতে আপোনাৰ যদি অন্য কিবা ডিটেইল দিব থাকি গৈছিল তেনেহ'লে ইয়াতে আপুনি লিখি দিব পাৰে। তাৰপিছত তলত যাব, তলত গৈ এই কনচেণ্ট বক্সটোত ক্লিক কৰি দিব। আৰু যদিহে আপুনি আপোনাৰ চিভিখন জেনেৰেট কৰিব বিচাৰিছে তেনেহ'লে ইয়াতে গৈ ক্লিক কৰি দিব। নতুবা আপোনাৰ এপ্লিকেশ্যন ফৰ্মখন প্ৰিভিউ বা ইডিট যদি কৰিব বিচাৰিছে তেনেহ'লে প্ৰিভিউ আৰু ইডিটো কৰিব পাৰিব। আৰু কাষত থকা কমপ্লিট প্ৰফাইলত গৈ ক্লিক কৰি দিব। ক্লিক কৰাৰ লগে লগে আপোনাৰ প্ৰাইম মিনিষ্টাৰ ইণ্টাৰ্ণশ্বিপ প্ৰগ্ৰেমত ৰেজিষ্ট্ৰেশ্যন হৈ যাব আৰু আপোনাৰ প্ৰফাইলটো এনেকৈ দেখিবলৈ পাব। এতিয়া তলত থকা এই ডাউনলোড ৰেজিউমেত গৈ আপোনাৰ ৰেজিউমেখন ডাউনলোড কৰি থৈ দিব। প্ৰিয় বন্ধুসকল, এনেদৰে আপোনালোকে প্ৰাইম মিনিষ্টাৰ ইণ্টাৰ্ণশ্বিপ প্ৰগ্ৰেমৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰাৰ পিছত ইণ্টাৰ্ণশ্বিপ অপৰচুনিটিত গৈ ক্লিক কৰি দিব আৰু আপুনি যিটো কোম্পানীতে ইণ্টাৰ্ণশ্বিপ কৰাৰ বাবে সুবিধা লাভ কৰিছে সেই কোম্পানীটোত পুনৰ এপ্লাই কৰি দিব। প্ৰিয় বন্ধুসকল, এই ভিডিঅ'টোৰ জৰিয়তে মই আপোনালোকক প্ৰাইম মিনিষ্টাৰ ইণ্টাৰ্ণশ্বিপ প্ৰগ্ৰেমত কি ধৰণে এপ্লাই কৰিব লাগে সকলো ডিটেইল ভিডিঅ'টোৰ জৰিয়তে জনাবলৈ চেষ্টা কৰিছোঁ। আশা কৰিছোঁ আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পাইছে। যদি ভিডিঅ'টো চাই ভাল পাইছে তেনেহ'লে লাইক, শ্বেয়াৰ আৰু কমেণ্ট কৰি দিব। আৰু যদিহে পোনপ্ৰথমবাৰৰ বাবে মোৰ চেনেলটোত ভিডিঅ' চাই আছে তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈ একেবাৰে নাপাহৰিব। পুনৰ অন্য এটা ভিডিঅ'ত আপোনালোকক সকলোকে লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিলৈ বিদায় মাগিছোঁ। ধন্যবাদ।